হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি ভাষার নতুন ভিডিও নিয়ে। আজ আমরা দেখব একজন নতুন শিক্ষার্থী হিসেবে কিভাবে খুব সহজে হিন্দি ভাষার বিষয়গুলো আয়ত্ত করে নিতে পারবে সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি কি একজন নতুন শিক্ষার্থী অথবা পুরানো শিক্ষার্থী? আপনার কি জানা আছে এমন কিছুগুলো বাক্য যা হয়তো আপনাকে কথা বলার জন্য সর্বদাই দরকার পড়ে বা সর্বদাই প্রয়োজন পড়ে? তো আজকে টিউটোরিয়ালে এমন ধরনের বেশ কিছু শব্দের অর্থ এবং বাক্য কালেকশন করা হয়েছে যা আপনারও জানা অত্যন্ত জরুরি। তবে আপনিও মিলিয়ে নিন না আপনার পুরনো শব্দের সাথে, দেখুন না কতটা মিলে। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। বাংলায় বেড়ানো বা ঘোরা এর হিন্দি শব্দটি হবে গুমনা। গুমনা অর্থ হলো বেড়ানো বা ঘোরা। স্মৃতি, স্মৃতিকে বলা হয় খায়াল। খায়াল অর্থ হল স্মৃতি। সুখ এর হিন্দি শব্দটি হবে চেন। সুখ এর হিন্দি শব্দটি হবে চেন। জানা এর হিন্দি শব্দটি হবে পাতা। জানা এর হিন্দি শব্দটি হবে পাতা। শব্দ লাফজ, শব্দ লাফজ। শ্বাস এর হিন্দি শব্দটি হবে শ্বাসো। শ্বাস এর হিন্দি শব্দটি হবে শ্বাসো। প্রচুর বা অনেক এটা হবে ব্যাপানহা। ব্যাপানহা অর্থ হলো প্রচুর বা অনেক। এদিক ওদিক পড়ে থাকা, এদিক ওদিক পড়ে থাকা এটা হবে বিকরা। বিকরা অর্থ হলো এদিক ওদিক পড়ে থাকা। চক্রান্ত এটা হবে সাজিশ। চক্রান্ত এটা হবে সাজিশ। বেলা বা সময় এটা হবে কারভাট। কারভাট অর্থ হলো বেলা বা সময়। ইচ্ছা বা কামনা এটা হবে জুস্তুজু, জুস্তুজু। ফাঁকা বা শূন্য এর হিন্দি শব্দটি হবে করে। করে অর্থ হলো ফাঁকা বা শূন্য। আয়না, আয়না এর হিন্দি শব্দটি হবে সীসা। সীসা মিন আয়না। সম্পর্কে এটা হবে বারেমে। বারেমে অর্থ হলো সম্পর্কে বা সম্পর্ক। মহিলা ঔরাত, ঔরাত অর্থ হলো মহিলা। বাধ্য এটা হবে মাজবুর। মাজবুর অর্থ হলো বাধ্য। আশা এটা হবে তামান্না। আশা এটা হবে তামান্না। আসো এটা হবে আজাও। আজাও মিন আসো। এখন আবি। শেষ খতম, খতম শব্দের অর্থ হলো শেষ। আমি এটা হবে ম্যায় বা ম্যায়। পাইনি এটা হবে নেহিমেলা। পাইনি এটা হবে নেহিমেলা। দেখেছি এটা হবে দেখাথা। দেখাথা অর্থ হলো দেখেছি। সকাল এর হিন্দি শব্দটি হবে সুবা। সুবা মিন সকাল। কয়টা এটা হবে কিতনা। কিতনা মিন কয়টা। এগারোটা এর হিন্দি হবে গ্যারা। গ্যারা অর্থ হলো এগারো।
মন এর হিন্দি শব্দটি হবে দিল, দিল অর্থ হলো মন। কি বলেছো? আমি শুনিনি। ক্যা বলা? মেনে শোনা নেহি। ক্যা বলা? মেনে শোনা নেহি। আমার টাকা চাই। মুঝে পয়সা চাইয়ে। মুঝে পয়সা চাইয়ে। আমার টাকা চাই। আজকে ভালো লাগছে না। আজ আচ্ছা নেহি লাগ রাহে। আজ আচ্ছা নেহি লাগ রাহে। বড়, বড়া, বড়া অর্থ হলো বড়। কিছু এর হিন্দি শব্দটি হবে কুচ, কুচ অর্থ হলো কিছু। খারাপ এর হিন্দি শব্দটি হবে বুড়া, বুড়া মিন খারাপ। অনেক, বহুত, অনেক, বহুত। রুম, কামরা, রুম, কামরা। কখনো কাবি, কখনো কাবি। একের অধিক দোনো, একের অধিক দোনো। আরো, ঔর, আরো, ঔর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আশা করি এই টিউটোরিয়াল আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং হিন্দি শেখার মতো অনেক গুরুত্বপূর্ণ বাক্য এবং শব্দের অর্থগুলো আপনারা পেয়ে গেছেন এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো ভিউয়ার্স, আশা করব এই ভিডিওতে আপনারা নতুন এবং কমেন্টস করে আমাদেরকে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।